আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজ আপনাদের সাথে পারফেক্ট নান খাটাই বিস্কিট রেসিপি বেকারি স্টাইলে শেয়ার করছি। বেকারি স্টাইলে নান খাটাই বিস্কিট রেসিপি শেয়ার করছি চুলা এবং ওভেন দুইভাবে। যে সকল বোনরা বেকিং প্রিয় অথচ ওভেন নেই, আজকের রেসিপি অনুপাতে তারা চাইলে সহজভাবে চুলায় কিন্তু আজকের এই নান খাটাই বিস্কিট তৈরি করতে পারেন। এই জন্য আমাদের একটি মিক্সিং বোল, আগে থেকে আমি সফট ডালডা 3/4 কাপ পরিমাণ গ্রেট করে নিয়েছি। যখন মেজারমেন্ট কাপে নিয়েছি, পরবর্তীতে মেজারমেন্ট কাপটা ভরে মনে হচ্ছে 1 কাপ। আর অবশ্যই সফট ডালডাটা নেওয়ার চেষ্টা করবেন, ফ্রিজে থাকলে 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে নেবেন। আপনারা চাইলে বাটার অথবা রান্নার সয়াবিন তেল দিয়েও আর ভেজিটেবল শর্টেনিং দিয়েও কিন্তু এই নান খাটাই বিস্কিট তৈরি করে নিতে পারেন। এবার একটি বিটার দিয়ে প্রথমে লো স্পিডে শুধুমাত্র মিনিটখানেক বিট করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বিটারটা অন করার সঙ্গে সঙ্গে ডালডাটা কতটা সফট, খুব সহজেই মিশে যাচ্ছে। অন্যদিকে আমি অফ স্ক্রিনে মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এতে করে চিনিটা ডালডার সাথে খুব সহজে মিশে যাবে। যাদের কাছে ব্লেন্ডার নেই, তারা শিলপাটায় বেটে এই কাজটা করে নিতে পারেন। এবার একটি স্পেচালের সাহায্যে ডালডা এবং চিনি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও আমি বেটারটা অন করে নিচ্ছি। চিনি এবং ডালডা সম্পূর্ণ মিশিয়ে নিতে আমার 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। যাদের কাছে বিটার নেই, তারা হ্যান্ড হুইস্ক দিয়ে এই কাজটা করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু সময় সাপেক্ষ আর একটু কষ্টসাধ্য। এরপরে ডালডাটা আরেকটু সফট করব, তার জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল অ্যাড করে দিলাম। রান্নার সয়াবিন তেলটা অ্যাড করে শুধুমাত্র 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি বিট করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট বিট করার পরে আমাদের ডালডা এবং চিনি সম্পূর্ণভাবে তৈরি। এবার আমরা সমস্ত শুকনো উপকরণটা অ্যাড করব। তার আগে বিটারটা বন্ধ করে সমস্ত ডালডা মাঝে এনে নিচ্ছি। সমস্ত ডালডা মাঝখানে এনে এরপরে একটি দিয়ে দিচ্ছি ছাকনা। শুকনো উপকরণ অবশ্যই ছাকনা দিয়ে ছেঁকে নেওয়ার বা চেলে নেওয়ার চেষ্টা করবেন। 1 কাপ দিয়ে দিলাম ময়দা, 1/4 কাপ পরিমাণ বেসন, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, 1/2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে প্রথমে এই শুকনো উপকরণ চেলে নিচ্ছি। এর মাঝে সুজিটা আমি দিচ্ছি না, সুজিটা সরাসরি দিচ্ছি কারণ ছাকনাতে সুজিটা নিচে পড়বে না। 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সুজি, 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে এবার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিতে নিতে আমার মনে হচ্ছে যে ডালডার পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, তার জন্য আরও আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ সুজি, 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে খুব ভালোভাবে মুতে নান খাটাই বিস্কিটের জন্য একটি সফট আমি ডো তৈরি করে নিচ্ছি। সফট ডো এরই মাঝে আমাদের একদম রেডি। নান খাটাই বিস্কিটের জন্য সফট ডো পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এবার মেজারমেন্ট কাপের সাথে থাকা টেবিল চামচটা নিয়ে এই টেবিল চামচ দিয়ে মেপে সমস্ত নান খাটাই বিস্কিটের শেপ দিয়ে দেব। এতে করে সমস্ত নান খাটাই বিস্কিট দেখা যাবে এক সাইজের একই শেপের হবে। নান খাটাই বিস্কিট একদম চ্যাপ্টা করবেন না, কিছুটা মোটা শেপ দেওয়ার চেষ্টা করবেন, কারণ বেক হওয়ার পরে আরও চ্যাপটা ফুলে আরও ডাবল হবে। একই নিয়মে আরও একটি নান খাটাই বিস্কিটের রেসিপি আপনাদের সাথে, মানে শেপ আপনাদের সাথে শেয়ার করছি। অন্যদিকে আমি অফ স্ক্রিনে ওভেন ট্রের মাঝে নর্মাল একটি মানে পেপার দিয়েছিলাম, সেই পেপারের মাঝে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে তারপর আমি সমস্ত নান খাটাই বিস্কিট এইভাবে সারিবদ্ধভাবে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন তো কতটা গ্যাপ, এরপরে কিন্তু ফুলে একটার সাথে একটা লেগে যাবে, আপনারা বেক হওয়ার পরে দেখবেন। আর নান খাটাই বিস্কিটের শেপ দিতে দিতে আপনারা আপনাদের ওভেনটা 10 মিনিটের জন্য প্রিহিট করে রাখবেন। এর টেস্ট এবং দেখার সৌন্দর্য বা দ্বিগুণ করার জন্য এর উপর এক একটা বিস্কিটের উপর, নান খাটাই বিস্কিটের উপর দিয়ে দিলাম 1-1টা কিশমিশ। আপনারা চাইলে এর উপর ড্রাই ফ্রুটস, বাদাম, বাদাম, যে কোনো বাদাম দিতে পারেন। আর চুলার জন্য একই নিয়মে একইভাবে একটি ঢাকনার উপর সেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর আমি ওভেনটা যখন প্রিহিট হয়েছে তার মাঝে ট্রেটা দিয়ে দিলাম। 180 ডিগ্রি তাপমাত্রায় আমি আপ ডাউন হিটে বেক করে নিয়েছি আমাদের এই নান খাটাই বিস্কিট 20-25 মিনিট। একইভাবে একই নিয়মে আমি একটি সসপ্যান বেক মানে প্রিহিট করে নিয়েছি, তার মাঝে দিয়ে দিচ্ছি ঢাকনাটা মানে বিস্কিটের ঢাকনা, সেটাও একই নিয়মে একইভাবে আমি 20-25 মিনিট বেক করার পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন কতটা আমাদের নান খাটাই বিস্কিট সফটভাবে হয়ে গিয়েছে। এই যে নামিয়ে নিলাম ওভেন থেকে,
ওভেন থেকে নামিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রথম যেটা আমি হাতে নিয়েছি সেটাতে কাঁচা অবস্থায় আমার আঙ্গুল বা হাত লাগাতে একটু বেঁকে গিয়েছে, ফুলে এক একটা কতটা পাশাপাশি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন নান খাটায় বিস্কিট। আর আমি কিন্তু অনেক গ্যাপ দিয়ে তারপর দিয়েছিলাম, আর বেক সাইডটাও শেয়ার করলাম। ওভেন ট্রে থেকে কিছুটা ঠান্ডা হওয়ার পরে একটি কুলিং র্যাকে এইভাবে নিয়ে নেবেন, তা না হলে বিস্কিটে বাষ্প জমে নেতিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে সারিবদ্ধভাবে বসিয়ে দিলাম, আমার কাছে কুলিং র্যাকটা ছিল না, আমি সরাসরি ওভেনের মাঝে যে ট্রের র্যাকটা থাকে সেটাই বসিয়ে দিলাম। এটা হচ্ছে চুলাতে বেক করা সে নান খাটাই বিস্কিট, একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এতটাই সুন্দর আর এতটাই সফট যে মুখে দিলেই মিশে যাবে। আপনারা বাসায় একবার হলেও যে সকল বোনদের কাছে ওভেন নেই তারা চাইলে চুলায় সহজভাবে বেশি হলে বড় হাঁড়িতে কম হলে ছোট হাঁড়িতে দিয়ে বেক করে নিতে পারেন। এই তো একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি, কথা বলতে বলতে আমাদের ভিডিও স্পেস প্রায় শেষ। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে এমন আরও সহজ আপডেট মজার মজার রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।